হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আগস্ট মাসে কিন্তু একটা বড় ঘোষণা আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কিন্তু বড়ো পরিবর্তন উঠে আসছে এবার থেকে কিন্তু এই আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করলো সরকার এছাড়াও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যারা যারা পেয়েছেন সমস্ত টাকাটাই কেটে নেওয়া হবে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তবে কোন কোন মহিলার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে সে বিষয়টি আজকের এই ভিডিওটির মাধ্যমে জানাবো এছাড়াও কোন কোন ব্যক্তির মানে টাকা বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ব্যাঙ্কে টাকা যাবে না সে বিষয়টিও জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে কাজে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিয়মিত চ্যানেল থেকে ইনফরমেশন পাওয়ার জন্য বিস্তারিত চলুন আমরা নিউজের মাধ্যমে তো দেখা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আজ থেকে বন্ধ করা হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া এই চলতি মাসে অর্থাৎ আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর দেওয়া হবে না তো বন্ধুরা যে বিষয়টি বলা হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মহিলারা টাকা পেয়ে থাকেন তারা কিন্তু আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাবেন না তবে কোন কোন মহিলা সে বিষয়টিও জানানো হয়েছে কি বলা হয়েছে বলা হয়েছে যে আজ থেকে লক্ষ লক্ষ মহিলার ব্যাংক থেকে টাকা কেটে নেওয়া হবে তো এখানে বন্ধ করার সাথে সাথে কিন্তু টাকা কেটে নেওয়া হবে সে বিষয়টাও জানানো হয়েছে তবে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে পাঁচশো কিংবা এক হাজার টাকা দেওয়া হয় এসসি এসটি তারা প্রতি মাসে এক হাজার টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যায় আর ওবিসি বা জেনারেল তারা কিন্তু প্রতি মাসে পাঁচশো টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যায় যেসব মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন যাদের বয়স ষাট বছর পার হয়ে গিয়েছে তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর টাকা পাবেন না যে সব মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান চাকরি করেন সেক্ষেত্রে সেসব মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাচ্ছেন যেসব মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়ে যাচ্ছেন চাকরি করেন সেক্ষেত্রেও তো তাদেরকে কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে তাদের ব্যাঙ্ক থেকে টাকা কেটে নেওয়া শুরু করলো রাজ্য সরকার তো এখানে এবার আপনাদেরকে বুঝিয়ে দিই যে কি কি বিষয়টি এখানে বিস্তারিত তো বলা হয়েছে যে কোন কোন মহিলাদের ব্যাংক থেকে টাকা কাটবে বলা হয়েছে যে যে সকল মহিলা যারা কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু গভর্নমেন্টে চাকরি করেন সরকারি সেটা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক না কেন রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যদি চাকরি করে থাকেন বা কোনো পঞ্চায়েত এলাকায় চাকরি করে থাকেন পঞ্চায়েতে বা যদি রকম সরকারের পেনশন পেয়ে থাকেন প্রতি মাসে মাসে হাজার টাকা পেনশন যদি এরকম পেয়ে থাকেন বার্ধক্য বা বিধ ভাতা বা যদি প্রতিবন্ধী ভাতা এরকম পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না যদি ভুলবশত পেয়ে থাকেন আবেদন করার পর সেক্ষেত্রে পরবর্তীতে আপনাদের ব্যাংক থেকে টাকা কেটে না হবে তবে এই মাসেও কিন্তু সেম ব্যাপার ব্যাঙ্ক থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে যদি সেটা বুঝতে পারে তো সরকার সেটা অটোমেটিক্যালি কিন্তু ব্যাংক থেকে টাকা ডেবিট হয়ে যাবে আর বলা হয়েছে যে কোন কোন মহিলা টাকা পাবেন না তো সেক্ষেত্রে বলা হয়েছে যে বন্ধ হবে সব মহিলাদের যাদের বয়স ষাট বছর পূর্ণ হয়ে গেছে তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য নয় তারা বার্ধক্য ভাতা বা আবিধ ভাতা পাওয়ার যোগ্য সেক্ষেত্রে তারা কিন্তু আর টাকা পাবেন না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তাদেরকে আর ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে না যাদের পঁচিশ থেকে ষাট বছরই বয়সের মধ্যে বয়স যে সকল মহিলা তারাই কিন্তু শুধুমাত্র টাকা পাবেন এই বিষয়টা কিন্তু জানানো হয়েছে আপনারা অনেকে কমেন্ট করছেন আমি দেখতে পাচ্ছি যে বলছেন যে দাদা আমার টাকা আসছে না বা দাদা আমার মায়ের এরকম দু মাস থেকে টাকা বন্ধ এরকম কিন্তু দেখছি তো সেক্ষেত্রে আমি বলবো ষাট বছর যদি পূর্ণ হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি টাকা বন্ধ হয়ে যাবে টাকা কিন্তু আর দেওয়া হবে না তো এই বিষয়টি অবশ্যই আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে যে দুটি আপডেট তো এসসি এসটি যারা তারকে দেওয়া হচ্ছে এক হাজার টাকা বর্তমানে এবং জেনারেল বা অফিসে তাদেরকে পাঁচশো টাকা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কোনোরকম পরিবর্তন আসেনি এখনও তো অবশ্যই আজকে এই ভিডিওটি থেকে আশা করছি কিছু বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিয়মিত চ্যানেলটিকে ইনফরমেশন পাওয়ার জন্য